এইজন সুপারিনটেন্ডেন্ট কর বিষয়া যিজনে উৎকুচ লৈ বর্তমান সময় এন্টি করাপশনের হাতত গ্রেপ্তার হব লগা হৈছে আৰু বর্তমান মুখ ঢাকি এইজন ঘুষখোর অসম সরকারের বিষয়াই এতিয়া মুখ ঢাকিব লগা অবস্থা হৈছে যি সময়ত কিমান টাকা লৈছে গ্রেপ্তার আমি এয়া বর্তমান দৃশ্য দেখাইছো কর ভবনের পাশরপা বর্তমান আপনি ব্যক্তি এই নীরেন ভট্টাচার্যক দেখা পাওয়া গেছে বর্তমান তেও চকুত চকুলো কিন্তু যেতিয়া তেও ঘুষ লৈছিল সেই সময় তেও চকুত এই সময় দেখা পাওয়া নাছিল কিন্তু বর্তমান এইজন ঘুষখোর বিষয়া বর্তমান নীরেন ভট্টাচার্যক লৈ যোৱা হৈছে এন্টি করাপশনে গৈ আছে যেহেতু এন্টি করাপশনে তেওঁক লৈ যোৱা হৈছে আৰু এটা কথা কব লাগিব যিজন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই যি কৈ আছিল দুর্নীতি নিবারক দুর্নীতির পৰা সরকারি বিষয়াসকল ঘুষ লৈ এইদরে গ্রেপ্তার হব লগা হৈছে এইজন নীরেন ভট্টাচার্য যিজন সুপারিনটেন্ডেন্টে কর বিষয়াই এইদরে ঘুষ লৈ বর্তমান নিজৰ তেওঁ নিজৰ কার্যালয়তে আজি গ্রেপ্তার হব লগা হৈছে যিজন কর বিষয়া এক কথা কব লাগিব যে সরকারি বিষয়া পুনৰবাৰ এইজন কর বিষয়ার এই যে কর্মকাণ্ডই পুনৰবাৰ প্রতিফলন কৰিছে যে অসম সরকারের সরকারি বিষয়াসকলৰ মাজত যি ধনের যে লিপসা অতিলিপসা সেই অতিলিপসার বাবে এইজন বিষয়া পুনের গ্রেপ্তার হব লগা হল আর এজন কর অধীক্ষকে এইদরে নিজের কার্যালয়তেই হাতে লুটে এন্টি করাপশনের হাতত গ্রেপ্তার হওয়ার পাশতে এইদরে দেখব পাওয়া গেল বর্তমান লৈ যোৱা হৈছে আর এজন কর অধীক্ষকে এইদরে যি ধনের লিপসার বাবে জিএসটি সক্রিয় করার যে ধন লৈছিল আর তার পাশতেই এন্টি করাপশনে হাতে লুটে এই বিষয়াজনক গ্রেপ্তার করেছিল কিমান টাকা লৈছিল ইতিমধ্যে আমাক স্পষ্ট করা নাই যদিও এক প্রকারে কব পারি যে এইজন ঘুষখোর বিষয়ে ঘরেরপরাও ইতিমধ্যে আর এন্টি করাপশন বা আরক্ষী অভিযান চলাই আছে আর ইতিমধ্যে তেওঁক লৈ যোৱা হৈছে।